অন্তর্দর্শন আনিসুল হক বরুণের প্রথম একটা ভিন্ন ধারার একটা উপস্থাপন তার কাজের, তাকে আমরা অভিনয়শিল্পী হিসেবে চিনি সাধারণত, কিন্তু এখানে একটা নতুন ধারার নতুন ফর্মের সূচনা দেখলাম তার এই প্রদর্শনীতে এসে। তো মানে ব্যক্তি আনিসুল হক বরুণ ভাই যেমন আড্ডা বা ধরনের মানুষ, কিন্তু তার মধ্যে যে এত বিমূর্ত একটা ব্যাপার তার কাজের মধ্যে লুকিয়েছিল সেই রিফ্লেকশন দেখার আগ পর্যন্ত আসলে বিশ্বাস করা যায়নি। এবং অভ্যস্ত চোখে উনি যে ভিন্নভাবে দেখিয়েছেন এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়ের ব্যাপার ছিল। অসাধারণ কাজ, কোনোটার সঙ্গে আসলে কোনোটার মিল নেই, এবং টোটাল একটা জার্নি। এবং উনি যেটা লিখেছেন এখানে, ওনার নিজের সম্পর্কে একটা মূল্যায়ন লিখেছেন, কিছু কথা লিখেছেন, এই কথাগুলো আসলে ভাবনায় ফেলে দেওয়ার মতো। এই কথাগুলো আসলে আমাদেরও কথা, আমরা যারা আমাদের শৈশব কৈশোর মফস্বল শহরে বা গ্রামে কেটেছে তারা আমরা জানি, যেটা এখন আমাদের সন্তানদের মধ্যে থেকে উধাও। ওরাও এটা যখন এই প্রদর্শনীতে আসবে, যারা এসেছে আমি মনে করি যে তাদের ভাবনার জায়গাটা একটু প্রসারিত হয়েছে। তো এই উদ্যোগ আনিসুল হক বরুণ ভাই উনি নিয়মিত রাখবেন, এবং তাহলেই একটা জেনারেশন বের হবে যারা হয়তো ওনার মতো দেখবে না, কিন্তু এই দেখার ভাব দেখার জন্য যে একটা ভাবনার একটা জায়গা তৈরি হওয়া, মানে মানুষকে থমকে দেওয়ার পরেই যে চমকে দেওয়ার একটা আকাঙ্ক্ষা, সেটা তৈরি হবে বলে আমার বিশ্বাস।